বাংলায় একটি প্রবাদ আছে, যার জন্য করি চুরি সে বলে চোর। আর বাংলাদেশ আয়ারল্যান্ডের সিরিজ যেন তার একটি উদাহরণ। আয়ারল্যান্ডে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাওয়ার কথা ছিল বাংলাদেশের, তবে বাংলাদেশ খেলতে গেছে ঠিকই আয়ারল্যান্ডে নয়, বরং গেছে ইংল্যান্ডে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের স্যামস পোর্টে। অথচ আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড এই বৃষ্টির কারণেই আয়ারল্যান্ড থেকে ইংল্যান্ডে এই সিরিজটি হস্তান্তর করেছে। কিন্তু ইংল্যান্ডেও প্রথম প্রস্তুতি ম্যাচ ভেস্তে গেল বৃষ্টির কারণে। এখন কথা হচ্ছে, যেখানেই বাঘের ভয় সেখানেই রাত হয়। প্রথম ওয়ানডে ম্যাচটি ভালোভাবে মাঠে করানোর সম্ভাবনা থাকলেও দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডে ম্যাচে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে এখানে আয়ারল্যান্ডের ভাগ্য নির্ভর করবে সরাসরি বিশ্বকাপে খেলার। আয়ারল্যান্ড যদি বাংলাদেশকে 3-0 ব্যবধানে হারাতে পারে, তবেই আইরিশরা পারবে সরাসরি বিশ্বকাপে খেলতে, না হলে আয়ারল্যান্ডকেও বাছাই পর্ব খেলতে হবে। তাই আয়ারল্যান্ডের ভাগ্য এখন বাংলাদেশের হাতে, কারণ বাংলাদেশ ইতিমধ্যে বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করে ফেলেছে। যেখানে বৃষ্টিতে যদি 3টি ম্যাচই মাঠে করাতে ব্যর্থ হয়, সেখানে কিন্তু অনেকটাই লাভ হবে আয়ারল্যান্ডের।